সীতাই কামতেশ্বরী সেতুর উপর দুইটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত দুই গাড়ি চালক। শুক্রবার বিকেল আনুমানিক 3টা নাগাদ ওই ঘটনাটি ঘটে। ঘটনায় দুই গাড়ি চালক গুরুতরভাবে আহত হয়। আরো জানা গিয়েছে তাদের দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, যদিও গাড়ি চালক দুজনের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় এলাকার বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাড়ি সীতাই থেকে দিনহাটার দিকে, আরেকটি দিনহাটা থেকে সীতাইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুটি গাড়ির সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সীতাই থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।